বাংলাদেশের অভিনেতা বা অভিনেত্রীরা অভিনয়ের পাশাপাশি অনেকেই এখন আয়ের অন্য পথ খুঁজছেন। এজন্য বিভিন্ন ব্যবসা বেছে নিচ্ছেন তারা। রেস্টুরেন্ট ব্যবসা থেকে শুরু করে পোশাকের ব্যবসাতেও জড়াচ্ছেন। আর সেই তালিকায় এবার নাম লেখাতে যাচ্ছেন দেশের ব্যস্ততম নায়িকা মাহিয়া মাহি। ঢাকায় ছবির এই অগ্নিকন্যা অভিনয়ের বাইরে নতুন পরিচয়ে আসছেন। মাহিয়া মাহি ভাড়া নামে একটি ফ্যাশন হাউস খুলেছেন। এর আগে চিত্রনায়িকা মৌসুমী ফ্যাশন হাউসের ব্যবসা শুরু করেন। তার স্বামী ওমর সানি এই ব্যবসা দেখাশোনা করছেন। তাদের শোরুম রয়েছে বসুন্ধরা সিটিতে। এছাড়া নিপুণ, অমৃতা, সাহারা, নাতাশা ও সুজানা সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীও এ ব্যবসায় জড়িয়েছেন। সবশেষ মাহি এ ফ্যাশন হাউসের ব্যবসা শুরু করলেন। এ প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, এখানে থাকবে নারী পুরুষ এবং শিশুদের জন্য পোশাক, আর এগুলো তৈরি করবেন স্থানীয় নারী কর্মীরা। অনেক আগে থেকেই আমার ইচ্ছে ছিল এমন কিছু একটা করার, এ থেকে নারীরা নিজেদের স্বাবলম্বী করতে পারবেন। তিনি আরও বলেন, এর জন্য আমাকে একটু সময় দিতে হয়েছে। 27 অক্টোবর মাহির জন্মদিনে চালু করেছেন এই পোশাকের ব্যবসার প্রতিষ্ঠান। তিনি বলেন, আমাকে এই ব্যবসায়ী হওয়ার জন্য সাহস দিয়েছেন আমার বর অপু এবং শ্বশুরবাড়ির মানুষজন। তাদের সাহসেই রাত দিন এক করে নিজের ইচ্ছে পূরণের জন্য কাজ করে যাচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।